ভিডিও ক্লাসটা হচ্ছে, তোমরা তো আগের ভিডিওতে আমার কম্পাউন্ড মোটর দেখেছো, শান্ট মোটর দেখেছো, ডাইরেকশনাল রোটেশন চেঞ্জ দেখেছো, কিভাবে আমরা ডাইরেকশনাল রোটেশন চেঞ্জ করি, কিভাবে আমরা স্পিড ভ্যারি করি, কিভাবে রিওস্ট্যাট লাগিয়ে আমরা ফিল্ডে রিওস্ট্যাট লাগালাম তাহলে কি হলো, আর্মেচারে রিওস্ট্যাট লাগালাম কি হলো, এগুলো সব প্রিভিয়াস ভিডিও আছে আমার, এগুলো তোমরা বারবার ওগুলো দেখে নিও। এগুলো দেখে নিলে তোমাদের কিন্তু ভীষণ উপকারে লাগবে। আজকে আমি কি করে মোটরে লোড বেশি দিলে কিভাবে ওভারলোড ট্রিপ করে যায়, স্টার্টার কিভাবে ট্রিপ করে যায়, সেটা আমি তোমাদের প্র্যাকটিক্যাল করে দেখাবো। এমনি বইতে পড়েছো থিওরিতে যে ওভারলোড হলে মোটর ট্রিপ করে যাচ্ছে, তাহলে ওভারলোড কিভাবে দিচ্ছি আমরা, লোড বাড়াবো, ওভারলোডটা কি করে হয় সেটা আগে বলি। ফার্স্ট আগে এই যে মোটর, এই মোটরে ফিল্ড এবং আর্মেচার দু জায়গায় ওয়াইন্ডিং করা রয়েছে। সেই ওয়াইন্ডিংয়ের একটা নির্দিষ্ট গেজের তার আছে, সেই নির্দিষ্ট গেজের তার যত অ্যাম্পিয়ার বহন করতে পারে, একটা নির্দিষ্ট গেজের তার একটা নির্দিষ্ট অ্যাম্পিয়ার বহন করে, সেই কত অ্যাম্পিয়ার এটা ফুল লোডে কত অ্যাম্পিয়ার নিতে পারবে, তার থেকে বেশি অ্যাম্পিয়ার গেলে এই মোটরের কয়েলটা পুড়ে যেতে পারে, এই মোটরের কয়েলটা পুড়ে যেতে পারে, সেটারই আমরা প্রুভমেন্ট করব। দেখো এই মোটরের টার্মিনালে লেখা আছে 3 kW একটা ডিসি শান্ট জেনারেটর, 3 kW, এবং 3 kW জেনারেটর, ডিসি শান্ট জেনারেটর 3 kW লেখা আছে, এবং এখানে অ্যাম্পিয়ার দেওয়া আছে 11 A। ভালো করে লক্ষ্য করো, এখানে 11 A লেখা আছে, 11 A লেখা আছে, তার মানে ফুল লোড অ্যাম্পিয়ারটা কিন্তু লেখা আছে 11 A। তোমরা এমনি অঙ্ক কষেও বার করতে পারবে, একটা ডিসি জেনারেটর, ডিসি শান্ট মোটর কত অ্যাম্পিয়ার কারেন্ট নিতে পারে সেটা তুমি কিন্তু নিজেও বার করে নিতে পারবে অঙ্ক কষে। এখন আমি তোমাদের এই টার্মিনালে লেখা আছে মোটরের নেম প্লেটে 11 A, তাহলে ফুল লোড অ্যাম্পিয়ার হচ্ছে 11 A। 11 A-এর বেশি এর কয়েলে গেলেই তাহলে কয়েলটা পুড়ে যাবে, তাহলে নিশ্চয়ই আমাকে এমন লোড এর মধ্যে দিতে হবে তার থেকে বেশি লোড দিলেই অ্যাম্পিয়ার বেশি নেবে, সেইটা যাতে না যেতে পারে তার জন্য বসানো আছে প্রোটেক্টিভ ইকুইপমেন্ট হিসেবে, এখানে হচ্ছে স্টার্টার। এই স্টার্টারে আবার তোমাদের বলছি, আগেও বলেছি, এই হচ্ছে ওভারলোড রিলে, এই হচ্ছে ওভারলোড রিলে, ওভারলোডের কয়েল, এই কয়েলের এই হচ্ছে মেকানিক্যাল অ্যারেঞ্জমেন্ট করা আছে, এখানে মেকানিক্যাল অ্যারেঞ্জমেন্টটা, এইখানে হচ্ছে অ্যাম্পিয়ার সেটিং করা যায়, এই যে তলার পাতটা হচ্ছে অ্যাম্পিয়ার সেটিংয়ের জায়গা, এই যে অ্যাম্পিয়ার সেটিংয়ের জায়গা, আর এইটা হলো NVC কয়েল, এটা হলো হ্যান্ডেল, আমরা যা অ্যাম্পিয়ার সেট করব এইখানে সেট করব, এখানে 11 A সেট করে দেবো, সেট করে দিলেই তার থেকে বেশি অ্যাম্পিয়ার গেলেই কী হবে, এই পাতটা সেট করে টেনে নেবে, টেনে নিলে এই অন পজিশনে হ্যান্ডেলটা অফ পজিশনে চলে আসবে। কি করে আমরা এটা দেখব সেটার প্র্যাকটিক্যাল করে আমি তোমাদের দেখাচ্ছি, এবং এই প্র্যাকটিক্যালটা করবার জন্য আমাকে হেল্পিং করবে হচ্ছে, এখানে একটা অ্যামিটার লাগানো আছে মোটরের সাথে সিরিজে, এই অ্যামিটারে অ্যাম্পিয়ারের রেঞ্জ দেখে এখানে 11 A যেই হবে তার থেকে বেশি অ্যাম্পিয়ার হলেই এখানে ট্রিপ করে যাবে, তাহলে আমি ওখানে এখানে লোড বাড়াতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত 11 A শো করছে ততক্ষণ পর্যন্ত লোড দেবো, তার থেকে বেশি লোড দিতে গেলেই 11 A-এর বেশি অ্যাম্পিয়ার যেই হবে স্টার্টারে ওভারলোড রিলে সেটাকে পারমিট করবে না, তার ফলে কী হবে স্টার্টারে ওভারলোড রিলে কী হবে সেটাকে ট্রিপ করিয়ে দেবে, ট্রিপ করিয়ে দিলে অটোমেটিকলি স্টার্টার অফ হয়ে যাবে। কি করে হচ্ছে সেটা দেখো প্র্যাকটিক্যাল করে। আমি ফার্স্ট কানেকশান করাই আছে মোটরে, এখানে টোটাল একটা শান্ট মোটর টোটাল কানেকশান করা আছে, কিভাবে এখানে আমরা ডিসি সোর্স ফার্স্ট আমরা দেবো, ডিসি সোর্স দেওয়ার সাথে সাথে ফার্স্ট আমরা দেখো ডিসি সোর্স দিচ্ছি, এখানে ভোল্টমিটার উঠে গেছে, এবারে আমরা এই মেন সুইচটাকে অন করব, মেন সুইচটাকে অন করব, এইবারে এখন যখন মোটরটাকে চালাবো স্যাপটা কিন্তু পুরো ফ্রি, ফুল ফ্রি আছে, কোনো লোড নেই, ঠিক আছে। এবারে আমরা স্টার্টারটাকে অন করছি, দেখো স্টার্টার অন করছি, মোটর ঘুরছে, স্টার্টার অন করলাম, মোটর ঘুরছে, মোটর যেই ঘুরছে অ্যাম্পিয়ার নিচ্ছে, দেখো আমি 1 মিনিট একটুখানি আমাদের টেস্টার দিয়ে এই অ্যাম্পিয়ারের রেঞ্জটা সেট করব, অ্যাম্পিয়ারের রেঞ্জটা সেট করার জন্য
দেখো এখানে জিরো থেকে নিচে নেবে আছে, দেখতে পাচ্ছো? তাহলে সঠিক রিডিং দেবে না, তার জন্য আমরা কি করব, আমরা একটুখানি এটাকে স্কেলটাকে ঠিক করে নেব। একদম প্রপার জিরোতে চলে এলো, প্রপার এটা জিরোতে চলে এসছে। এই অবস্থায় জিরো রিডিং আছে, এবারে আমরা অন করছি। দেখো অ্যামিটারের দিকে লক্ষ্য করো, অ্যামিটারের দিকে লক্ষ্য করো, অ্যামিটারের দিকে লক্ষ্য করো, অ্যামিটার অ্যামিটারের দিকে লক্ষ্য করো কীভাবে অ্যামিটারে স্টার্টিং কারেন্ট। এই দেখো অ্যামিটার উঠছে, অ্যামিটার উঠেছে, জিরোর থেকে উপরে উঠেছে। কোনো নো লোডে আছে, নো লোডে এখান থেকে এই পর্যন্ত কত, 3 অ্যাম্পিয়ার। এইখানটা দেওয়া হচ্ছে জিরোর থেকে 1, তারপরে 2 অ্যাম্পিয়ার মতো নিচ্ছে নো লোডে, নো লোডে 2 অ্যাম্পিয়ার মতো নিচ্ছে। এবারে এই অ্যামিটারে আস্তে আস্তে লোড আমি বাড়াবো। দেখো এই লোড বাড়াচ্ছি, আমি লোড বাড়াচ্ছি, লোড বাড়াচ্ছি। তোমরা এই অ্যামিটারের দিকে লক্ষ্য করো, লোড বাড়ালে দেখো অ্যামিটারের কাঁটা আস্তে আস্তে বাড়বে, অ্যামিটারের কাঁটা দেখো আস্তে আস্তে বাড়বে। লক্ষ্য করছো অ্যামিটারটা খুব একটা ভালো নেই, তাই জন্য অ্যামিটারের অ্যামিটারের এখানে আমরা 11 অ্যাম্পিয়ারে সেট করে রেখেছি ওভারলোডটা। এবার স্টার্টারের দিকে লক্ষ্য করো, স্টার্টারের দিকে, স্টার্টারের দিকে লক্ষ্য রাখো, স্টার্টার কখন ট্রিপ করে যায়। দেখো 11 অ্যাম্পিয়ার শো করে যাচ্ছে। এবার আস্তে 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 লোড আমি বাড়াচ্ছি, মোটরের আরপিএম কমছে। তো স্টার্টারটা লক্ষ্য করো, স্টার্টারের দিকে দেখো, হাই অ্যাম্পিয়ার নিলে কিন্তু যখনই হাই অ্যাম্পিয়ার নেবে লক্ষ্য করো, আমাদের এই যে হাই অ্যাম্পিয়ার নিচ্ছে, এখানে অ্যামিটার একটা টং টেস্টার হলে খুব ভালো হতো। তো আমাদের স্টার্টার এবার ট্রিম করবে, কীভাবে ট্রিম করবে, আমরা 11 অ্যাম্পিয়ারের বেশি লোড দিয়ে দিতে পারি। করে গেল, দেখলে ট্রিপ করে গেল, লক্ষ্য করলে ট্রিপ করে গেল, দেখতে পেলে স্টার্টার হ্যান্ডেল নিচে নেমে গেল। কীভাবে ট্রিপ করলো, এখানে 11 অ্যাম্পিয়ার শো করে গেছিলো, 11 অ্যাম্পিয়ার থেকে এক্সিট করে গেল, যেই 12 অ্যাম্পিয়ারের দিকে যাচ্ছে, 13 অ্যাম্পিয়ারের দিকে যাচ্ছে। যখনই 13 অ্যাম্পিয়ারের দিকে যাচ্ছিল তখনই কিন্তু এই হ্যান্ডেলটা অটোমেটিকলি ওভারলোড ট্রিপ করে গেল, অটোমেটিকলি ওভারলোড ট্রিপ করে গেল। তাহলে এর সাহায্যে আমরা কি শিখলাম, এই যে ওভারলোড রিলে আছে মোটরের প্রোটেকশন, ওভারলোড রিলের সাহায্যে আমরা মোটরে ওভার কারেন্টকে প্রোটেক্ট করি। কী করে প্রোটেক্ট করলাম, আমরা প্র্যাকটিক্যালি ভিডিওর সাহায্যে চালিয়ে দেখে নিলাম যে কীভাবে প্রোটেক্ট হলো। আমরা এখানে মোটরে লোড দিয়েছি, এই যে লোড লোড দেওয়ার জন্য মেকানিক্যাল লোড, লোড যত দিয়েছি আস্তে আস্তে যত আমরা লোড দিয়েছি, লোড বাড়ার সাথে সাথে কী হয়েছে, অ্যাম্পিয়ার বেশি নিয়েছে। একটা নির্দিষ্ট অ্যাম্পিয়ারের বেশি অ্যাম্পিয়ার যখনই চলে গেছে তখনই কিন্তু, যখনই নির্দিষ্ট অ্যাম্পিয়ারের বেশি অ্যাম্পিয়ার চলে গেছে তখনই কিন্তু আর স্টার্টার পারমিট করেনি, তখন অটোমেটিকলি মোটর ট্র্যাকে ট্রিপ করিয়ে দিয়েছে। আশা করি এই ভিডিওর সাহায্যে তোমাদের যে অভিজ্ঞতা সঞ্চয়টা হবে এই ভিডিওর সাহায্যে, কী সঞ্চয় হলো, না আমাদের স্টার্টারে ওভারলোড রিলিজ কয়েল কীভাবে কাজ করে, ওভারলোড রিলিজ কয়েল কীভাবে কাজ করে তার ডিটেলসটা আমরা কিন্তু স্পষ্টপ্রষ্টি বুঝতে পারলাম, এবং এর সাহায্যে আমরা জানতেও পারবো যে স্টার্টারে ওভারলোড রিলে কীভাবে কাজ করে, এনডিসি কয়েল কাজ করছে কি না, মোটরের টার্নিং আইডেন্টিফিকেশন সব কিছু তোমাদের কিন্তু প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়ে আমি প্রকাশ করার চেষ্টা করেছি। আশা করি এই ডিসি মোটরের এবং জেনারেটরের যত প্র্যাকটিক্যাল তোমাদের পরীক্ষাতে আসে সেগুলো কিন্তু এই ভিডিওগুলো যদি তোমরা বারবার দেখো তাহলে তোমাদের কিন্তু ভীষণ উপকারে লাগবে। এবং যদি কোনো জায়গায় কনফিউশন হয় আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও যে কী প্রবলেম আছে, সেটা আমি চেষ্টা করব যাতে পরবর্তী ভিডিওগুলো করতে গেলে আমি সেগুলোকে রেক্টিফাই করতে পারি, সেগুলো আমি চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।